আয়াতে লাআল্লাকুম তাআকুলুন সব জাহান্নামের আগুনের পাড় দাঁড়িয়ে আছে এদেরকে সেখান থেকে উদ্ধার করেন ঠিক না বটে আমার ভাই নামাজ পড় না তাকে মসজিদে নিয়ে যান কোরআন পড় না কোরআন শেখান দোয়া শেখান আইন শেখান পর্দা শেখান শরীয়ত শেখান জমির আইন মাপা শেখান ঠিক না বটে বাস আপনি শেষ এবারে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরোলেন ওই ড্রেসটাই তিনি দিলেন ইসহাক আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন ইসরাইল নবী হবে ইউসুফ নবী হবে কি হবে নবী হবে ভাইদের স্টকের মধ্যে পড়ে গেছে একটা কবজার ভিতরে ভরে এখানে ঝুলায় দিলেন সেদিনা ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি ওই যে কূপে তিনাকে ফেলে দেওয়া হলো ফেরেশতা এসে ওই ড্রেসটাই তিনাকে পরিয়ে দিয়ে আরো আসতে পারল না সুবহানাল্লাহ এই ড্রেসটাই তিনি বহন করেছেন এবং এই ড্রেসটা এখনো আছে এই যে বনি ইসরায়েলের মুসা আলাইহিস সালামের লাঠি এবং ইউসুফ আলাইহিস সালামের ড্রেস এটা এখনো আছে তবে পৃথিবীর কোন জায়গায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না তবে অনেক মুফাসসিরে কেরাম বলেন ঈসা আলাইহিস সালাম আসলে ওটা আবার খুঁজে বের করবেন সুবহানাল্লাহ একটা সন্দুক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম ওটার ভিতরে শান্তি ছিল কি ছিল শান্তি ছিল ওই সন্দুকটা বের করলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন কূপ থেকে বের করে নেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বললেন ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাত যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন হে আমার আব্বা দেখেন আব্বাটা দুই বার আসছে ইয ক্বালা ইউসুফ লিআবিহি যখন ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন হে আব্বা তো আব্বাকে বললেন আবার হে আব্বা কেন পোলা পানে কি আব্বাকে একবার ডাকে কথা বল না কেন ছোট বাচ্চা আব্বা আব্বা হে আব্বা শুনছেন আমি কি শুনি তো কয়বার ডাকে কয়বার বারবার তাহলে কত ছোট্ট অবস্থায় তিনি ছিলেন এল কালা ইউসুফ লে আবি হে আবাতে ইন্নি রাআইতু আহাদা শারা কাওকাবা ওয়াস শামস ওয়াল কামারা রাআইতুহুম লি কি সুন্দর বর্ণনা দেখেন ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াস শামস ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন দেখার কথা দুইবার বলে কয়বার একবার বলে আমি দেখছি আব্বা আমি ঠিকই দেখছি আমি ঠিকই দেখছি قال يا بني لا تقصد رؤياك على اخوتك فيكيدوا لك كيدا ان الشيطان للانسان عدو মুবিন আব্বা বললেন বাবা তোমার স্বপ্নটা ভাইদের কাছে প্রকাশ করো না মুসলমানদের স্বপ্ন কাফেররা সহ্য করতে পারবে না ঠিক না বেটি এই জন্য প্রকাশ করা এখন উচিত না প্রকাশ করলে জেলখানায় যেতে হবে প্রকাশ করলে বিপদ আসবে ঠিক না বেটি প্রকাশ করবেন না নবীদের ভাইদের সহ্য করতে পারবো না আর সাধারণ হচ্ছে হচ্ছে কেমন সহ্য করবে নবীদের ভাইরা তো জ্ঞানী ছিলেন কি বলেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা না ইউসুফ আলাইহিস সালামের একজন ভাই ছিলেন তাবু ওনার উনি এত ক্ষিপ্ত ছিলেন উনি যখন রাগ করতেন ওনার পশম শরীর ভেদ করে পশম বেরিয়ে যেত হুম হুম শব্দ হতো ভয়ে সবাই আড়ষ্ট হয়ে যেত এই ভাইদের এক একজন এক একটা গুণ ছিল এই যে ইসরা ওনার নাম থেকে বনি ইসরাইল সেই ভাইদেরকে বলেছেন লা তাকসুসু রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষটাই ঠিক না বেঠি চারিদিক থেকে ষড়যন্ত্র আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ও আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ও মুমিনরা ওরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক ওদেরকে আমার হাতে ছেড়ে দাও ওদের জন্য আমি যথেষ্ট আমার ইরাক যারা ধ্বংস করেছে তাদের দেশকে আল্লাহ করুণা দিয়ে তছনছ করে দিয়েছেন ঠিক কিনা কথা বলেন না কেন মুসলমানদের যত বড় দুশ্মন তত বেশি করুণা তাকে গ্রাস করছে বাংলাদেশের করুণা কি সুন্দরভাবে আল্লাহ হেফাজত করেছেন আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দিই এত ভ্যাকসিন ছড়িয়েছেন ভ্যাকসিনও চুরি করা শুরু করেছে ভ্যাকসিন যেগুলো চুরি করছে ধইরা ধইরা জেলখানায় দিয়ে ঠিক কি না ভ্যাকসিন অনেক দামে বিক্রিও কিছু পায় তারা করছে অত্যন্ত কঠিন হস্তে আমি এখন বলছি আমাদের এক এক সরকারের এক একটা বৈশিষ্ট্য দেখেন শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন করেছে
সেই ফাউন্ডেশনের পর পর প্রতি থানা থানায় আছে না নাই আছে ফরকানিয়া মাদ্রাসায় আছে না নাই এর পরে সরকার আসলো বিসমিল্লাহ লাগালেন এর পরে আসলো রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন এখন সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী এমন কোন উপজেলা নাই যেখানে সুন্দর মসজিদ হয়নি সুবহানাল্লাহ কইবেন না আমি বলেছি এই মসজিদগুলোতে শুধু নামাজ কায়েম করে দেন যাকাত এনে দেন বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ আসবে না এই দেশ কারো কাছে মাথা নত করবে না কারণ নামাজ বেশি যেখানে বরকত বেশি এই যে রমজানে বরকত না কথা বলনা কিসের জন্য বরকত সকালে পড়ি বিকালে পড়ি আবার এশার পরে ২০ টাকা পড়ি ঠিক কি না এখন একদল বাইরে যখন আমরা ৮ টাকা পড়ি আচ্ছা তুই ৮ টাকাতে পড় কিন্তু রাসূল এক এক রাকাতে ৫০ আয়াত কোরআন পড়তো ৫০ আয়াত পর্যন্ত রুকুতে থাকতে সেজদায় থাকতে তুই এরকম লম্বা করে পড় আমাদের কোনো আপত্তি নেই রাসূল ৮ টাকা পড়তেন সারা রাত শেষ হয়ে যেত সুবহানাল্লাহ কইবেন না এটা একটা মুস্তাকাল নিয়ম করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা যে আমরা কোরআন তেলাওয়াত শুনবো না পিছনে ২০ টাকা করে একটু বসবো একটু দোয়া পড়বো একটু পানি খাবো তারপরে ২০ টাকা করবো যাতে কোরআনটা খতম হয়ে যায় সাহাবীদের মধ্যে কে কোন তুমি ৪২ টাকা তো পড়তে হেডা আর কয় ৪২ টাকা তারাবি বলেছেন একজন সাহাবী এরকম ছিলেন কারণ সেজদা যত বেশি আল্লাহর কাছে তত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই দুটো মনে আছে এক সাহাবী এসেছেন রাসূলকে পানি ঢেলে দিতেন সাফওয়ান কি ঢেলে দিতেন হুজুর পানি ঢেলে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার গায়ে একটা লুঙ্গি আর শরীরে গেঞ্জিও নাই জামাও নাই রাসূলের ঘরে পা কোলে আহলে সোফাদের সাথে তিনি খান নইলে এমনি থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তোমার কেউ নাই কয় না আমার আব্বা আম্মা ভাই বেরাদার বাড়ি ঘর কিছু নাই আমার শুধু আপনি আছে রাসূল বলছেন তুমি আমার কাছে কিছু চাও সাহাবী বলছেন চাইবো ইয়া রাসূলুল্লাহ চাইবো চাও আমার কাছে চাও আমি চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যাবে আমি আঙ্গুল তুলি চার দুই টুকরা হয়ে যায় আমি পা তুলি সাত আকাশ ছেড়ে আরশের কাছাকাছি আমি চলে যাই আমার কাছে চাও আমি হাত দিলে লোকের কান্না বন্ধ হয়ে যায় আমি হাত দিলে গাছের কান্না বন্ধ হয়ে যায় আমার কাছে চাও সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই রাসূল বলছেন আর কিছু চাও না না আর কিছু চাই আর কিছুই না তিনবার জিজ্ঞেস করলেন কয় আর কিছুই চাই না আপনার সাথে বেহেশতে থাকতে চাই রাসূল বলছেন আইনি বেকাসরাতি সুজুদ বেশি সেজদা দাও আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে বেশি সেজদার অর্থ দুটো করেছেন মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম একটা হলো লম্বা সেজদা আরেকটা হলো বেশি সেজদা আল্লাহ কোয়ান্টিটি চান না আল্লাহ কোয়ালিটি চান পরিমাণ চান না কত সুন্দর করে পড়লেন সেটা চান মাশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজে সারা রাত শেষ করে জসিমত রিজলাই পা ফুলে এরকম মত হয়ে সেজদায় যখন যেতেন চুলায় পানি উতরালে যেরকম শব্দ এরকম কান্নার শব্দ আসতো সেজদা থেকে মায়ের সারা দিন না বলতেন কখনো কখনো রাসূলকে সেজদায় দেখে আমি পরেশান হয়ে যেতাম মারা গেলেন নাকি জনান্ত কাবেদাত রুহা আমি মনে করতাম সেজদায় বোধহয় রাসূল মারাই গিয়েছে আমি পায়ের কাছে চিমটি খেতাম রাসূল পা নাড়াতেন তখন বুঝতাম রাসূল এখনো জীবিত আছে আমরা যদি মোমেন হই আমাদেরকে হেফাজত করবেন কে পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়বো রাজি আছি তো একটু হাতটা দেখান তো ভাইরা কবুল করে ভাইরা যে কোনো সময় পৃথিবীর জীবন শেষ হয়ে যেতে আবর্জনার পিছনে যেন জীবন না কেটে যায় আবর্জনা কিসের পিছনে আবর্জনা ঘর বাড়ি ফ্রিজ আলমারি যা করতেছেন কিছু নিয়ে যেতে পারবেন পারবেন কিছু নিয়ে যেতে পারবেন গতকালকে এক বাসায় আমাকে নিল কেউ নাই বাসায় সিরাজগঞ্জ কি সুন্দর সব মোজাইক করা পরিপাটি আমি বললাম লোকেরা কয় সব ঢাকা থাকে এটা তারা লাগেন না
তো বানাইছো কি করতে এই তো দুনিয়াতে এরকম পড়েই থাকবে ঠিক না ঠিক যেতে হবে নামাজ নিয়ে রোজা নিয়ে কোরআন তেলাওয়াত নিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার নিয়ে প্রতিবেশী খেতে পায় না তাকে খাওয়ান সে খাওয়া পাবেন কে আল্লাহ পেয়ে যাবে প্রতিবেশীর গায়ে লুঙ্গি নাই লুঙ্গি পরান পেয়ে যাবে কে আল্লাহ পেয়ে যাবে যে কোনো কাজ মানুষের কল্যাণই করে এটার পুরস্কার দান করবেন কে আল্লাহ আশরাফ ভাইকে বলবেন এই রাস্তাটা যেন পাকা করে দেয় এটা সওয়াবের কাজ এটাও কি সওয়াব এই যে বলবেন এটাতেও সওয়াব আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে একজন গরীব সাহাবী এসে বলছে হুজুর আমারে কিছু দেন আমি খুব ক্ষুধার্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের সাহাবীকে বললেন তুমি সুপারিশ করো কয় ইয়া রাসূলুল্লাহ সুপারিশ করলো দিবেন না করলেও দিবেন রাসূল বলছে তুমি সুপারিশ করো বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন রাসূল দিলেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দিয়ে যা সওয়াব পেলাম তুমি সুপারিশটা করে সেই সওয়াবটা পেয়ে গেছো সুবহানাল্লাহ আপনি একজন মানুষকে ভালো কাজের জন্য সহযোগিতা করলে ওই কাজ যে করবে তার সওয়াব আপনাকে দান করে দিবেন কে আল্লাহ দান করে দিবেন এজন্য যেখানেই কোরআনের মাহফিল আমরা যাব যে সমস্ত অজ্ঞানি আলেমরা আমাদেরকে কোরআনের দিকে ডাকে আমরা সেখানে অবশ্যই হাজির হব ঠিক না ঠিক আমরা দেখব না কে কোন গ্রুপ এগুলো দেখার আমাদের কোনো সুযোগ নাই কারণ এই গ্রুপ গ্রুপ করে আমাদের শক্তি শেষ আমাদের শক্তি শেষ বিভিন্ন আলেমদের বদনামি বের করেছে কিছু পান্ডা আল্লামা শফি সাহেবের বদনামি করে শফি সাহেব যা কিতাব পড়েছে এগুলো মাথায় করে খুলতে পারবি একজন মানুষের সৌন্দর্য দেখতে হয় ঠিক না ঠিক কি কাজটা তিনি রেখে গেলেন সত্তর বছর একটানা বোখারি শরীফ পড়েছে কল্পনা করা যায় তুমি তো বয়সও পাবা না আল্লামা বাবু নগরী কত বছর মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ক্লাসই করে গেছেন আল্লাহ এই জন্য আলেমদের বদনামি যেন আমাদের মুখে না আসে যারা জাহান্নামে যাবে এদের একটা গ্রুপ হবে শুধু সমালোচনা করতো কি করতো কুন্না নাখুদ মা খাইদি এই দোষ সেই দোষ আর ওদের বের করতো আর এই শয়তানে যদি ভালো কথা বলে সেটা গ্রহণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারীতে একটা হাদিস এসেছে এটা দাবি হলো শয়তান এই যে আয়াত কুরসি তো আমরা পড়ি এটা দাবি কি শয়তান রাসূল বলেছেন সাদাক অকবার কাজু ও মিথ্যুক কিন্তু কথাটা বলেছে সত্য কথাটা বলেছে সত্য এজন্য যারাই কোরআনের কথা বলে আমরা তাদের কাছে যাব ঠিক আছে তো কথা কম না কেন ইমাম যদি উযু ছাড়া নামাজও পড়ে আপনার নামাজ হয়ে যাবে ইমামের নামাজ দোহরাইতে হবে আপনার কোনো সমস্যা নাই এই জন্য ইমামের সমালোচনা আপনি করবেন না আপনি ইমামকে সহযোগিতা করেন বাংলাদেশের ইমামদের চেয়ে নির্যাতিত ইমাম দুনিয়ার কোনো দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা কথা কম না এই যে রিক্সা এগুলো কিনা পাওয়ার উঠু 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 এই উঠু চালক কত ইনকাম করে জিজ্ঞেস করে তো উঠু চালক এত ইনকাম 15-20 হাজার নিচে নেয় কিন্তু একজন ইমাম সাহেবের বেতন কত বাকি কতদিন কত কিন্তু চেহারা দেখলে মনে হয় আসমানের ফেরেশতা কাপড় চোপড় সাদা ধবধবা মুখে সবসময় মুস্কি হাসি লেগেই থাকে কেউ কিছু বললে তার পানিতে ফু দিয়ে দেয় মাথায় হাত দিয়ে দেয় ঠিক না বেটি আর অফিসে বসে বসে যেগুলো ঘুষ খায় মনে হয় টাকা কি করে আসছে তাহলে দুইটা সোয়ার দিতে আমরা সালাম দিলে ওগুলো সালাম এরম করে সালামের উত্তর দিতে পারে না এই জন্য ইমামদের পাশে থাকে আল্লাহ কবুল করুক আমরা ষড়যন্ত্রের কোনো লিপ্ত হব না আমরা মানুষের জন্য দোয়া করি ঠিক না বেটি পৃথিবীর সব মানুষের জন্য আমাদের এই কোরআনে দোয়া আছে না নাই আমরা প্রতিদিন দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানাতাও ও কিনা আযাবান্না হে আল্লাহ আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দেন আখিরাতের জীবন সুন্দর করে দেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন এখানে যদি কোনো বাড়িতে আগুন ধরে আমরা সবাই যাবো কিনা কি জন্য নাকি গিয়ে তেল ডালবে নাকি গিয়ে খেতা দিবেন যে আগুন ভালো করে জ্বলুক করবেন এটা এখন তো আমরা আগুনের পরে দাঁড়ানো বলতে ভালো আশা পা হফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন সব জাহান্নামের আগুনের পরে দাঁড়িয়ে আছে এদেরকে সেখান থেকে উদ্ধার করেন ঠিক না বটি আমার ভাই নামাজ পড় না তাকে মসজিদে নিয়ে যান কোরআন পড় না কোরআন শিখান দোয়া শিখান আইন শিখান পর্দা শিখান শরীয়ত শিখান জমির আইল মাপা শিখান ঠিক না বটি এজন্য কম দিয়ে না যেগুলো জাহান্নামকে ডেকে নিয়ে আসে সেগুলো করেন না আজকে মরিয়মের একটা আয়াত পড়তেছিলাম আমি হয়রান হয়ে গেছি
একাত্তর বার সূরা বরিয়া আল্লাহ বলছে সব মানুষকে আমি জাহান্নামে ঢুকাবো সবাই ঢুকবে জাহান্নামে শুধু বের হবে মুত্তাকিরা আর কেউ বের হবে আপনি চিন্তা করেন তো আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে যদি জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হয় আপনি ছাড়া যদি কেউ বের না হয় আপনি বেরোতে পারবেন কিনা আপনি চিন্তা করেন ইল্লা ওয়ারদুহা একজন তো ছাড়বো না সব জাহান্নামে ঢুকাবো শুধু তাকওয়া দেখে দেখে বের করে আনবে বিশের উপর বসে আছি একটু নিচে গেলেই তো জাহান্নাম একটু নিচে গেলেই জাহান্নাম সাইবেরিয়ার একদল ইঞ্জিনিয়ার মাটি খুঁড়তে খুঁড়তে অনেক নিচে চলে গেলেন 7-8 কিলো নিচে গিয়ে দেখে যে শুধু আগুন আসতে এরপরে ইউটিউবে পাবেন আপনারা সফটওয়্যার একটা দিয়েছে শুধু কান্নার আওয়াজ সেখানে কিসের আওয়াজ কান্নার আওয়াজ এটা আমাদের এখানে পাওয়া যাবে না কারণ আমাদের এখানে কালেমা পড়া অনেক লোক আছে না নাই মসজিদে জীবন পাক করে আছে না নাই মনটা থাকে মসজিদে শরীরটা থাকে বাহিরে ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কালবহু মুআল্লাকুল ফিল মাসাজিদ যাদের কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে এদেরকে আল্লাহ নিজের ছায়া তলে রাখবে যেদিন আর কোনো ছায়া থাকবে না আমরা পাঁচ ওয়াক্ত কোথায় যাব মসজিদ যা বিবির হক দেব ঘরে সুন্নত নফল বউ বাচ্চাদেরকে নিয়ে পড়বো ছেলেটাকে আদর করে সালাত পড়াবো কোরআন শরীফ শেখাবো আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ে এর চেয়ে বড় মুসলিম আপনার কি আর হতে পারে কিছু আহা আপনি যত আলেমকে দাওয়াত করবেন যেমন আমাকে আপনি দাওয়াত করেছেন আরো হাজার হাজার হুজুরকে দাওয়াত করে আনবেন আপনার আব্বার জন্য দোয়া করতে আপনার মতো করতে পারবো কথা কোন না কেন আপনার মতো তো আমার আপনার আব্বার সাথে সম্পর্ক নেই আচ্ছা এই আয়োজনটা প্রতি বছর হোক আপনারা চান তো চান এত ভিতরে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভাই এসেছেন আমি খুশি হয়েছি মেলাতে অবশ্য অনেক ভাই আছে যাক মেলা আলোচন লাভ হোক আমি আপনাদের নেত্রকোনা স্টুডিয়ামে এসেছিলাম ডিসি এসপি সবাই একসাথে দাওয়াত করেছেন সব দলের লোকেরা তো দেখি যে হিন্দু দোকানদাররা আমার জন্য দোয়া করতেছে পেলাম কিনে ভাই কয় বেচা কিনে সারা বছর ওটা হয়ে গেছে খুব বেশি গেছে কিনা যে যেটা দেখে যে আখেরাত দেখে সে আখেরাত পাবে ঠিক কিনা এই ছেলেগুলো খুব কষ্ট করেছে এখন আপনাদের একটু পকেটে হাত দিতে হবে কষ্ট হবে আপনাদের একটু পকেটে হাত